কেমন আছিস? আরে দোস্ত তুই ভালো আছিস? কি খবর? কই আসলি? এই তো ভালো, আসলাম তুই দেখ থেকে। কে দোস্ত, মন টন খারাপ নাকি? একা একা বসে রইছো? আর দোস্ত কি আর করবো, আসলে মন টন অনেক খারাপ। আমাদের ওখানে একটা বাড়ি আছে, ভূতের বাড়ি, সবাই জানে ভূতের বাড়ি নাম ওটা চিনে। ওই বাড়ি নাকি অনেক ধরনের ভূতের কাহিনী হয়, অলৌকিক ঘটনা ঘটে, দিনে দুপুরে কেউ চাইতে সাহস পায় না। আসলে অনেক ভূতের কাহিনী ঘটে, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। আসলে ভূত বলতে এসব কিছু নাই, এটা আমিও জানি। অনেকজনে আছে এসব কথা বিশ্বাস করে না, ভূত বলতে কিছু আছে, আমিও বিশ্বাস করি না। কিন্তু তারপরে যখন একটা মানুষ একজন মানুষকে কয়, এটা তো বিশ্বাস করা মুশকিল, কারণ কেউ তার মিথ্যা কথা বলবে না। তারপরেও এখন দেখি কি করা যায়, আসলে কি ভূত আছে আমার কাছে কথা বলতে জানে দেখি। হ্যাঁ বন্ধু, আসলে ভূত বলতে কিছু আছে। কি রে দোস্ত, তোরা কি ব্যাপার আলোচনা করতেছিস? এই তো একটা ভূতের বাড়ি নিয়ে আলোচনা করতেছি। ভূত বলতে তোরা বিশ্বাস যাস? আরে ভূত বলতে কিছু আছে নাকি? আজকালকার যুগে তোরা এইগুলো বিশ্বাস করস না রে? আসলে ভূত বলতে কিছু আছে, ওই বাড়ি মানুষ দিনে দুপুরে যাই তো সাহস পায় না, তাহলে কি লোক কি মিথ্যা কথা বলবো? ওই বাড়ি আসলে কিছু আছে? আসলে ওই বাড়িতে কিছু আছে, আমার মামা ওই বাড়ি থেকে একদিন ভয় পাইছে, আর ওই বাড়িতে এখন দিন দুপুরে কেউ যাইতে সাহস পায় না। ধরো এটা একটা কথা বললি, ভূত বলতে কিছু আছে নাকি? একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কি চ্যালেঞ্জ? তাহলে তুই ওই বাড়ি একটা থেকে দেখা, তাহলে একটা বাজি হয়ে যাক, যে হার বেশি একটা পার্টি দিবে। ডান, চল তাহলে আজকে দীপমান হয়ে যাক। ওই যে ভূতের বাড়ি, তাহলে যা কালকে দেখা হইব। আরে আমি কি ভয় পাই নাকি? যা। আমি জানি তোরা কত লোকেই আছিস, দেখ ভালো ভালো জেনে যা। তোরা কিন্তু ভালো করে জানিস আমি কিন্তু ভয় পাবো না। তোর বাইরে থাকার চেষ্টা করিস না, তোর বাইরেই যা। কে কে ওখানে? কই গেল? কিসের জন্য যে আসলাম? চল আজ ওর দেখে আসি, সকাল তো হয়ে গেল, চল। দেখ তো এটা কি পরে রয়েছে, চল তো দেখি। এই ঢুকনে এটা তো আমাদের আব্দুল হক,
হ্যাঁ সত্যি তো। এই কি হয়েছে তোর? চল চল ওকে বাসায় নিয়ে যাই। চল চল।